এবং এখানে গুরুত্বপূর্ণ একটি নোটিশ উঠে এসেছে, দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি নোটিশ রিগার্ডিং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেটস নিউ শিডিউল। তো আমরা এই নোটিশে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল এই নোটিশে কী বলা হয়েছে সেটা আমরা পড়ব এবং আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন 28/1/2022 আপনাদেরকে জানানো হয়েছে নোটিশের মাধ্যমে। এখানে বলা হয়েছে দ্য শিডিউল ক্যান্ডিডেটস ফর দ্য রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন আর হেয়ার বাই বিং ইনফর্ম ইন দ্য রিলেশন টু বিলো এনলিস্টেড কনসেন্ট। তো যে সমস্ত ক্যান্ডিডেট এনলিস্টেড হয়েছেন তাদের জন্য কিন্তু কিছু ইনফরমেশান এখানে শেয়ার করা হয়েছে, সেটা আপনাদের জানাবো। আমরা অবশ্যই এক্সাক্ট যে ডেট আছে সেই ডেটে আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশানে আসবেন। এবার ইনস্ট্রাকশন নাম্বার 1 এখানে বলা হয়েছে দ্য কনসেন্ট ক্যান্ডিডেট মাস্ট সিলেক্ট দেয়ার নিউ ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশান। নিউ ডেট তাদেরকে সিলেক্ট করা হয়েছে অ্যাট WBNC বাই লগিং ইন টু দ্য WBNC পোর্টাল। WBNC যে পোর্টাল আপনাদের লগিং করার কথা বলে সেখানে কিন্তু আপনাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হবে। দেন সমস্ত ক্যান্ডিডেটদের সাবমিট করতে হবে তাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, মানে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেই সময় একটি স্লিপ ডাউনলোড করেছিলেন, সেটি হচ্ছে ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম, তার সঙ্গে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করেছিলেন, সেটি সিকিউরিটি পার্সন হিসেবে অফিস সার্ভে উইদিন 12টার মধ্যে আপনাকে জমা করতে হবে। এবং নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশন নাম্বার 3, দ্য কনসেন্ট ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাট অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ঘোষণা করা হবে। যদি তাদের যে শিডিউল ডেট আছে সেই ডেটে যদি তারা ভেরিফিকেশান না করে বা সেখানে সেই লগ ইন না করে বা WBNC পোর্টালে রেসিপ্রোকাল যে রেজিস্ট্রেশন করা আছে সেটা যদি না করে এই এনলিস্টেড ক্যান্ডিডেটদের তাদেরকে অ্যাবসেন্ট বলা হবে। এবং নেক্সট তাদের যে ডকুমেন্টস আছে অবশ্যই তারা পে স্লিপ বা সমস্ত কিছু নিয়ে কারেন্ট মান্থে অ্যালং উইথ দ্যাট স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট সমস্ত সার্টিফিকেট নিয়ে স্পেসিফিক যে পেজ আছে লিস্ট আছে তাদেরকে যেটা দেওয়া হয়েছে তাদেরকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের, তারা সেখানে কিন্তু আসবেন। এবং দ্য ক্যান্ডিডেট আর হেয়ার বাই দ্য বিং স্টাক টু ওবে দ্য অ্যাবোভ স্পেসিফিক গাইডলাইন। তো বন্ধুরা এখানে যে সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে এরা মান্যতা দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের একটি করে ডেট শিডিউল ডেট দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি এই ডেট অনুযায়ী আপনাদেরকে যে ডেটে বলা হয়েছে নাম, তো যে সমস্ত বন্ধুরা তাদের নাম দেখতে পাবেন তারা সেই ডেটে আসবেন। এখানে পর্যন্ত একদম পুরো নাম দেওয়া হয়েছে, একদম দেখতেই পাচ্ছেন আপনারা 11 তারিখ 15 তারিখ আপনাদের কিন্তু এখানে নাম দেওয়া হয়, 17 তারিখ 15 তারিখ 18 এরপরে দেখতেই পাচ্ছেন মূলত 40টি পেজের এখানে নাম দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাবেন। তো বন্ধু আপনাদেরকে যে গাইডলাইনস আছে সেই গাইডলাইনস ফলো করা এবং যে লিস্ট আছে এবং লিস্ট আর লিস্টে আপনার নাম আছে কি না সেটা দেখে নেওয়া, দেখে নিয়ে তারপর যে সমস্ত নির্দিষ্ট ডেটে আপনাদেরকে যেতে বলা হয়েছে সেটি যাবেন এবং এখান থেকে যেটি ডাউনলোড করবেন যে পেজটি আপনার নাম আছে এবং যে ডেটে সেটি আপনি অবশ্যই ডাউনলোড করে নিয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ফিজিক্যাল যে কাউন্সিলিং সেখানে অনেকটা সুবিধা হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে, সাথে থাকবেন সঙ্গে থাকবেন। আশা করি আপনারা সাথে থাকলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এবং ডেইলি আপডেট দিতে পারবো যাতে আপনারা সমস্ত কিছু আপনাদের পড়াশুনোর ক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন। ধন্যবাদ, ভিডিওটি শেষ করলাম, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে।